চুয়াডাঙ্গার দামোর হুদা উপজেলার ভাইস চেয়ারম্যানের কিল ঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে দামুর হুদা মডেল থানায় এই ঘটনা ঘটে বিষয়টি নিয়ে জেলা জুড়ে সব মহলেই তোলপাড় সৃষ্টি হয়েছে এই ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ আটক শহীদুল ইসলাম দামুর হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান দামুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনি দামুর হুদা বাজারপাড়ার আশুর আলী ছেলে নিহত বৃদ্ধ ইসরাফিল হোসেন মণ্ডল উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে নিহতের ভাতিজা আলামিন জানান জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে শুক্রবার দামুরহুদা মডেল থানায় গিয়েছিলেন আমার চাচা বৃদ্ধ ইসরাফিল হোসেন ও নজুমোল্লা এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম থানায় উপস্থিত হন এবং নজুর পক্ষ নিয়ে কথা বলেন কিন্তু শেষমেশ বিরোধ নিষ্পত্তি না হয় বেলা দেড়টার দিকে থানা থেকে বের হয়ে যান ইসরাফিল এতে ক্ষুব্ধ হন ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম তিনি থানার বারান্দাতেই আমার চাচা বৃদ্ধ ইসরাফিল হোসেন মন্ডলকে গালমন্দ করেন এবং ঘুষি মেরে আহত করেন বৃদ্ধ ইসরাফিল হোসেন এই সময় ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন আমি তোমার বাপের বয়সী মানুষ আমাকে তুমি মারছ কেন এরপর বৃদ্ধ ইসরাফিল হোসেন মন্ডল থানা থেকে বেরিয়ে যান তিনি থানার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফায় ফের আক্রমণ করেন ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম এ সময় তিনি বৃদ্ধ ইসরাফিল হোসেনকে কিল ঘুষি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দেন এতে বৃদ্ধ ইসরাফিল হোসেন গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে দামোরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তানভীর মোহাম্মদ আসিফ মৃত ঘোষণা করেন পুলিশ বৃদ্ধ ইসরাফিল হোসেন মণ্ডলের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ব্যাপারে থানার ওসি আব্দুল খালেক জানান আমরা ঘটনার পরপরই ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামকে আটক করেছে।